দেখ তোর ইন্টু সব ঠিক আছে না? হ্যাঁ এক ঘর। ওরে ঈশ্বর, চেনা বামুনের পইতে লাগে না। ভালোই হলো, বাড়িতে সরস্বতী ঠাকুর অধিষ্ঠিত থাকলে এই বাড়ির লোকজনদের মধ্যে একটু শুভবুদ্ধির উদয় হয়। আপনি কোনো চিন্তা করবেন না মাঠান, এই বাড়িতে সবার মাথা থেকে দুষ্টবুদ্ধি বের করে যদি শুভবুদ্ধি না ঢুকিয়েছি তো আমার নামও সন্ধ্যা নয়। আজ তাহলে নাইট স্কুল এখানেই শুরু হচ্ছে মাঠান? হ্যাঁ গো দাদা দিদি, হতেই হবে, না হয় উপায় কি বলো? এই যে গ্রাম প্রধান সবার সামনে একেবারে মাইক নিয়ে বলে দিয়েছেন, হ্যাঁ না হয় যাবে কোথায়? জালা, উল্টো পাল্টা কাজে মন কম দিয়ে আসল কাজটায় মন দে। দই কোথায় আমার? আমার দই চাই। শৈল আমায় দইয়ের ফোঁটা পরিয়ে রওনা করাবে। সামনে নির্বাচন, আজ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার শুরু। আমি দইয়ের ফোঁটা কপালে নিয়ে মনোনয়নপত্র জমা দেবো। এগুলো যে শুভ সেগুলো তো আজকাল বাড়ির লোক ভুলেই গেছে। যাক, তো সন্ধ্যার এটুকু বুদ্ধি হয়েছে যে শ্বশুর কিছু বললেই সেটা সঙ্গে সঙ্গে নিয়ে আসতে হয়, তাই জন্যই ছুটে গেল। বৌমা দই আনতে গেল প্রধানমশাইয়ের জন্য। বৌমার হলো কি? এই রংটা দিয়ে খুব ভালো করে কপাল কালো করা যাবে। কিন্তু বৌদিদি, তুমি কারো কপাল কালো করবে কেন? যাদের মন কালো তাদের মুখও কালো হওয়া উচিত। শোনো না, আমি তোমার কাছ থেকে এই রংটা ধার নিয়ে গেলাম, কেমন? কালোটা নিয়ে যাই। সন্ধ্যা দই আনতে গেল কোথায়? গোয়ালার বাড়ি, সেখান থেকে দুধ দুইয়ে দই বানিয়ে নিয়ে আসবে। এই যে আমি ফোঁটাই আনতে গেছিলাম। যা গাজ, অন্তত একটা ভালো কাজ করলে। জিতে প্রধান হয়ে প্রথম বক্তৃতা যেটা দেব তাতেই তোমার নাম করব। সেখানে বলবো যে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ফোঁটার দই সন্ধ্যা এনে দিয়েছিল। বৌমা দই নিয়ে এলো? সত্যি সত্যি এমন তো হলো কি করে? হইল, ওর কাছ থেকে দইটা নিয়ে আমার ফোঁটাটা দিয়ে দে। দাও। আজ আমি নিজের হাতে প্রধানমশাইকে ফোঁটা দেব। তাই দাও না। কেন দাদা, ও কেন তোমাকে ফোঁটা দেবে? আমি দেব তো। আর দিতে চাইছি যখন দিতে দে না। সন্ধ্যা তারা, সন্ধ্যা তারা, সোম থেকে রবি সন্ধ্যে 7:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।